আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতু বিসমিল্লাহির রহমানির রাহিম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কামিজের সাইড ফাড়া সেলাই করতে হয় সেলাই কাজে যারা একদমই নতুন আমার এই আজকের ভিডিওটি তাদের জন্য আমি প্রথমে কামিজটিকে এভাবে করে মেলে নিয়েছি এরপর মাছ বরাবর নোকের সাহায্যে একটু চেপে নিয়েছি চেপে নেওয়ার পর এ সাইডটাতে এই যে এই সাইডটা আমি একটু ভাজ দিয়ে নিচ্ছি মানে যতটুকু প্রয়োজন যার ততটুকু পরিমাণে ভাঁজ দিয়ে নেবেন নেওয়ার পর আমি মেশিনের মধ্যে এভাবে চেপে নিলাম যাতে করে ভাজ দেওয়া অংশটুকু খুলে না যায় এবার এ সাইডেও একটু ভাজ দিয়ে নিলাম অর্থাৎ আমি যতটুকু এক্সট্রা নিয়েছি ততটুকু পরিমাণে ভাঁজ দিয়ে একটু সেলাই করে নিলাম এরপর কামিজটিকে আমি এভাবে করে ঘুরিয়ে ভাজ দিয়ে নিচ্ছি এখানে আপনারা যে যতটুকু এক্সট্রা রাখবেন ঠিক ততটুকু পরিমাণে ভাঁজ দিয়ে নেবেন আমি আমার প্রয়োজন অনুযায়ী বা আমি যতটুকু রেখেছি ততটুকু পরিমাণে ভাজ দিয়ে নিচ্ছি এবং সেলাই করে নিচ্ছি সেমভাবে আমি এই সাইডটা পুরোটাই ভাজ দিয়ে সেলাই করে নেব এ পর্যায়ে আপনাদের নিকট আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অথবা আমার চ্যানেলে এখনও যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল ক্লিক করে নেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানিয়ে দিতে পারেন এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন এ তো আমি এই সাইডটা কমপ্লিট করে নিয়েছি এবার আমি অপর সাইডটাও সেলাই করে নিচ্ছি এখানে আমি প্রথমে ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছিলাম এখন আর তেসরা ভাঁজ দেওয়ার বা সেলাই দেওয়ার কোনো প্রয়োজন নেই এখনও আমি এ সাইডটা সোজা সেলাই করে নিচ্ছি সেমভাবে এ তো দেখুন কোনো এক সাইডে কিন্তু কুচকে নেই সুন্দরভাবে সেলাইটা হয়ে গিয়েছে এই তো এবার আমি আমার যতটুকু প্রয়োজন ততটুকু ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি এখন আমি এ সাইডটা কীভাবে সেলাই করবো সেটাই দেখিয়ে দিচ্ছি এখানে এক ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা রেখেছি আমি এখানে আমার হিপের মাপ হিপ থেকে আরও এক ইঞ্চি উপরে সেলাইটা রাখতে হবে এখানে আমি এক ইঞ্চি পরিমাণ যেহেতু এক্সট্রা রেখেছি আমি সে অনুযায়ী ভাজ দিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধারতে যেহেতু সেলাই কাজে যারা একদমই নতুন আমি তাদের জন্য ভিডিওটি ক্রিয়েট করেছি সেজন্য আমি এভাবে বুঝিয়ে দিচ্ছি এখন এই তো যতটুকু পরিমাণে আমি ভাজ দিয়েছিলাম অর্থাৎ এক ইঞ্চি পরিমাণে এই এক ইঞ্চি পরিমাণ এর ভিতরেই ভাজটা রাখতে হবে এখন আমি নিচের সাইড থেকে অর্থাৎ ঘ্যারের সাইড থেকে সেলাইটা দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু আমি কুমোরের সাইড বা হিপের সাইড থেকে সেলাইটা করে দেখিয়ে দিয়েছি কিভাবে কামিজের সাইড পাড়া সেলাই করতে হবে এখন আমি ঘ্যারের সাইড থেকে সেলাইটা করে নিচ্ছি আপনাদের যার যেভাবে সুবিধা হবে ভালো লাগবে সেভাবেই এই কামিজের সাইড পাড়াটা সেলাই করতে পারবেন সেজন্য আমি দুটো পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এ পর্যায়ে কামিজের সাইড ফারা থেকে আরও এক ইঞ্চি উপরে সেলাইটা করে নেব এ তো এবার আমি ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে এ সাইডের কাপড়টুকু ভাজ দিয়ে নিচ্ছি ভাজ দিয়ে এরপর সেলাই করে নেব কামিজের সাইড ফাড়া সেলাই করা খুবই সহজ শুধুমাত্র মনোযোগ সহকারে দেখলেই একবার দেখলেও পারবেন এখানে আমি দাগ কেটে নিয়েছিলাম আপনাদের বোঝার সুবিধার্থে আমি ঠিক দাগ অনুযায়ী ভাজ করে নিয়েছি এর কম বেশি নিলে কিন্তু কামিজের সাইড ভাড়াটা মেলানো যাবে না যতটুকু পরিমাণে একটা কাপড় নেবেন ঠিক ততটুকু পরিমাণেই ভাজ দিতে হবে আমি এখানে এক ইঞ্চি পরিমাণ নিয়েছি আপনারা চাইলে দেড় ইঞ্চি দু ইঞ্চি পরিমাণ নিয়ে নিতে পারেন এখন দেখতে কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি এই তো দেখুন একদম পারফেক্টভাবে কিন্তু সেলাইটা হয়ে গিয়েছে কোনো কাপড় খুঁজকে নেই এবার আমি পাশাপাশি আরও একটি সেলাই দিয়ে নিচ্ছি একটি সেলাই দিয়ে আমি প্রথমে ভাজটা দিয়েছিলাম বা সাইড ফাড়াটা সেলাই করেছিলাম এখন আমি পাশাপাশি আরও একটি সেলাই দিয়ে নিচ্ছি এখন আমি আরও এক ইঞ্চি উপরে উঠানোর প্রয়োজন নেই শুধুমাত্র সাইড ফাড়ার এক থেকে দুই সুতা পরিমাণ উপরে সেলাইটা নিলেই হবে এরপর এ সাইডেও পাশাপাশি সেলাইটা দিয়ে নিচ্ছি এত দেখুন চমৎকারভাবে তৈরি হয়ে গেল কামিজের সাইড ফাড়া ফিরে আসবো আবারও আপনাদের মাঝে অন্য কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন অল টাইম নিরাপদে রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক